তো আমরা আসলাম আজকে জগন্নাথ মন্দির পরিদর্শন করতে, আর অনেক কিছু নতুন নতুন করেছে। পুরো মন্দিরটাই চেঞ্জ লাগছে। হোটেল থেকে আমরা নিয়ে নিয়েছিলাম টোটো, আর টোটো করে কিন্তু আমরা এখানে চলে এসেছি। আর আমরা এসেছি দেখো পেছনের দিকে গেটে। তো এখানে আসার পরেই না মনটা এত ভালো লাগছিল, মানে আগের মতো পাণ্ডাদের অত্যাচার নেই, আর একটা নতুন রূপে দেখছি যেন জগন্নাথ মন্দিরকে, এত সুন্দর করে তৈরি করা হয়েছে। তো দেখো এখানে দেওয়া আছে পরিক্রমা মার্গ। আগে যেমন মন্দিরের গেটগুলো থেকে বেরোলে, মানে মন্দিরে যে চারটে দুয়ার আছে, ওই দুয়ারগুলো থেকে বেরোলেই রাস্তাটা যেন কেমন অদ্ভুত ধরনের থাকতো, হাঁটাও যেত না ভালো করে, পরিদর্শন করাও কিন্তু মুশকিল ছিল। এখন কিন্তু মন্দিরের গেটগুলো থেকে বেরোলে রাস্তা এত সুন্দর করে দিয়েছে, পুরো বাউন্ডারি দিয়ে ঘিরে, লাইটিং, গার্ডেন, মানে ভীষণই সুন্দর করে দিয়েছে এখন পুরীর মন্দিরের লুকস। তো মন্দিরে এসেই না মনটা যেন দারুণ হয়ে গেল, ভীষণই ভালো লাগছিল। তো এই দেখো এখানে গার্ডেন তৈরি হচ্ছে, এখনও কিন্তু কাজ চলছে। এই দেখো ওখানে বসে আছে সবাই, কাজ করছে, ভীষণ সুন্দর, ভীষণ বড় একটা গার্ডেন তৈরি হচ্ছে। পুজো দিয়ে তো মিন্নি আমাকে এখন বলছে, মামা আমার না খিদে পেয়েছে, আমি এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো। তাই আমি বলছি, বাবা মন্দিরে কিন্তু এসব কথা বলতে হয় না, চলো আগে পুজো দিয়ে নিই, তারপরে খাবো। তো অ্যাকচুয়ালি আমাদের আসার কথা ছিল 5টা নাগাদ, তখন এই যে মন্দিরের যে পতাকাটা উঠানো হয় না মাথায়, সেটা উঠায়। তো অ্যাকচুয়ালি বাচ্চা নিয়ে যাওয়া হয়, ও দুপুরবেলা স্নান টান করে এসে টায়ার্ড হয়ে গেছিলো, একটু রেস্ট করছিলো বলে আর আমরা পতাকা ওঠানোটা দেখতে পেলাম না। তবে চলে এসেছি, আর এত ভালো লাগছে মন্দিরে এসে। তো মন্দিরের চারটে দুয়ারের মধ্যে দেখো এই একটা দুয়ার, এই দুয়ারের পাশেই না আছে আবার হনুমানজির মন্দির। তো এখানে দেখো সব লোক বেরিয়ে আসছে, তো আমরাও যাব ভেতরে, মেন গেট দিয়ে কিন্তু যেতে হবে। তো এখানে এই জায়গাগুলো একটু ঘুরে নিই, তারপরে আমরা মেন গেটের দিকে যাব। আর এই যে হনুমানজির মন্দির, তো এখানেও একটু প্রণাম করে নিলাম। আর এবার দেখো আমরা চলে এসেছি মেন গেটের সামনে, এত ভালো লাগছিল, পুরো জায়গাটা একদম পরিষ্কার, কোনো পাণ্ডার অত্যাচার নেই। তারপরে বিভিন্ন রকম মানে লোকজন দোকানপাটগুলো কিন্তু আর একদম ওইভাবে ঘিচিমিচি ভেবে নেই, সব সাইডে করে দিয়েছে। আর এই জায়গাগুলো বিশাল বড় জায়গা বেরিয়ে গেছে, যেখানে হাঁটা চলা করা আর মন্দিরে লাইন দেওয়ার জন্য কিন্তু ভীষণ ভালো। তারপরে আমরা মন্দিরে গেলাম, ভেতরে পুজোও দিয়েছি, আর তো দোকানে দাঁড়িয়েছিলাম, সেখানে জুতো ফোন সব রেখেই গিয়েছিলাম, সেই জন্য আর ওইদিকে কোনো ভিডিওও করিনি। আর গেটে ঢোকার ওখানে প্রচুর লম্বা লাইন ছিল। তো এবার দেখো পুজো দিয়ে আমরা আবার নিয়েছি টোটো, আর এই টোটোটার না পেছনে সিট ছিল, তো আমরা সিটেই বসে গেছি। আর এত ভালো লাগছিল রাস্তায় না, দেখো বিল্ডিংগুলোতে সবগুলোতে চারিদিকে লাইট চেঞ্জ হচ্ছিলো, কখনো লাল, সবুজ, হলুদ, কমলা, এইভাবে না লাইট চেঞ্জ হচ্ছিলো, বিভিন্ন রকম সার্চ লাইট লাগানো আছে, ভীষণ ভালো লাগছিলো দেখতে। আমরা প্রায় প্রত্যেক বছরই পুরীতে আসি, কিন্তু মন্দিরে দর্শন করা হয় না অনেক রকম কারণে। আর এবার অনেক বছর পরই আসলাম মন্দির দর্শন করতে, এত ভালো লাগছিল। আর রাস্তাঘাটগুলোও কিন্তু অন্যরকম লাগছিল বেশ। আর এই সময়টা না হালকা ঠান্ডাও ছিল, আমরা গিয়েছিলাম জানুয়ারির লাস্ট উইকে, তো সেই জন্য ওয়েদারটাও ভালো পেয়েছি আমরা। আর দেখো বিল্ডিংগুলো কী সুন্দর লাগছে, লাইট চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আমরা আসছিলাম, যখন মেন মার্কেটে চলে আসলাম তখনও দেখছি না মার্কেটটাও কী সুন্দরভাবে সাজানো, কত লাইটিং লাগানো আছে, ভীষণ ভালো লাগছিলো। মানে যেরকম 25th December থেকে 31st January লাইটিং লাগানো থাকে না, বেশ ওই টাইপের মনে হচ্ছিলো। তো পুরী শহরটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে, আগের থেকেও অনেক সুন্দর, বেশ ভালো লাগছিলো। আমি অনেকদিন পরে পুরী শহরটাকে এক্সপ্লোর করলাম। তো এরপরে আমরা চলে গেছিলাম হোটেলে গিয়ে, প্রসাদ টোসাদ আর মন্দির থেকে যা কিনেছি সব রেখে জ্যাকেট পরে নিল মিন্নি, আর আমরাও মোটা জামা কাপড় পরে এবার চলে এসেছি আবার সি বিচে। আর মিন্নি তো আসলেই ওকে এসব খেলতেই হবে, না হলে হয় না।
তো ও খেলছিল, আমরাও টুকিটাকি খাচ্ছিলাম, আর আমরা সমুদ্রের সামনে বসে চা কফি ম্যাগি এসব খেয়ে নিচ্ছিলাম, মোমোও খেয়েছি প্রচুর মোমো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।